নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। আলোর উৎসব দীপাবলিতে রাজ্য জুড়ে চলেছে শব্দবাজির তাণ্ডব। উৎসবের আনন্দ যাতে কারোর নিরানন্দে পরিণত না হয় সেজন্য প্রশাসনের তরফে বারংবার সতর্ক করা সত্ত্বেও আলোর উৎসবেই বড় অঘটন ঘটে গেল হাওড়া জেলার উলুবেড়িয়ায়। বাজি ফাটাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো তিনজনের। দীপাবলির অর্থাৎ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডের বাণীতলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাণীতলায় উলুবেড়িয়া উড়ালপুলের পাশে কাজল মিস্ত্রির বাড়ির কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক ঘরের মধ্যেই বাজি পোড়ানোর সময় অসাবধানতা বশত আচমকাই বাজি থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘরের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারের মতো দাহ্য বস্তুতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। ঘরের মধ্যেই আটকে পড়ে 3 অপ্রাপ্ত বয়স্ক সহ ওই পরিবারের আরো 2 জন। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 2টি ইঞ্জিন এবং উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‍্যাব। পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে গেলে 3 অপ্রাপ্ত বয়স্ককে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অগ্নিদগ্ধ বাকি 2 জন আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন। মৃতদের নাম জানা গেছে শ্রাবন্তিকা মিস্ত্রি, ঈশান ধারা এবং মমতাজ খাতুন। বাজি পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়িটি। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়ির পাশের একটি দোকানেও আগুন লেগে যায়। দীপাবলির উৎসব চলাকালীন এমন মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উলুবেড়িয়ার বাণীতলা এলাকায়। উলুবেড়িয়া থেকে রাজু ঝা এর রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।